বলো না হে বলো না, চলছে যা জুয়াচুরি নাহি তার তুলনা। সুকুমার রায় কি দেখে কি ভেবে অত বছর আগে এই লাইনটা লিখেছিলেন আমরা জানি না, কিন্তু দেশে কোভিডের ভ্যাকসিন নিয়ে যা চলছে তাতে প্রায় সেরকম পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে অনেকের মনে হচ্ছে। কোভিশিল্ড ভ্যাকসিন প্রথম যারা নিয়েছিলেন তাদের বলা হয়েছিল 4 থেকে 6 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজটা নিতে হবে, পরবর্তীকালে বলা হলো 6 থেকে 8 সপ্তাহের মধ্যে নিতে হবে, আমি নিজে সেই সময় নিয়েছিলাম। এখন বলা হচ্ছে 12 থেকে 16 সপ্তাহের মধ্যে সব থেকে নেওয়াটা সঙ্গত, বলছে কারা, বলছে এই টিকা দেওয়া সংক্রান্ত যে জাতীয় উপদেষ্টা কমিটি রয়েছে সরকারের বিশেষজ্ঞদের নিয়ে, সেই কমিটি বলছে। এবং কমিটির বক্তব্য হচ্ছে যে ইংল্যান্ডে যেখানে এই টিকা প্রথম আবিষ্কার হয়েছে সেখানে প্রয়োগের পরে যে ফলাফল দেখা দিয়েছে তার ভিত্তিতেই এটা বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত হতেই পারে, সরকারি বিজ্ঞানীরা যখন বলছেন তারা তো না জেনে বলছেন না, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে যাচ্ছে, প্রশ্নগুলোর উত্তর না পাওয়াটা আমাদের খুব ভাবাচ্ছে। এই যে সরকারি উপদেষ্টা কমিটি, সেই কমিটি থেকে পদত্যাগী একজন বিজ্ঞানী তিনি নিজেই প্রশ্ন করছেন যে এই 12 থেকে 16 সপ্তাহ পরে দিলে যে সব থেকে বেশি কার্যকর হবে দ্বিতীয় ডোজ, তার প্রমাণটা কী? তার সপক্ষে কিন্তু কোনো গবেষণাপত্র, কোনো প্রকাশিত তথ্য ইত্যাদি নেই। আমরা দেখলাম খোদ বিলেতে যেখানে এই টিকার প্রথম প্রয়োগ হয়, আবিষ্কার হয়, সেখানে আবার দুটো ডোজের মধ্যে সময়সীমা কমিয়ে আনা হচ্ছে। সঙ্গতভাবে এখানকার মানুষের প্রশ্ন, ভারতে মানুষের প্রশ্ন, তাহলে কি আমাদের হাতে যথেষ্ট টিকা নেই বলে আমরা টিকা দেওয়ার সময়টা পিছিয়ে দিচ্ছি? দুটো ডোজ নেওয়ার পরেও ভারতে অনেকে আক্রান্ত হয়েছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আক্রান্ত হয়েছিলেন, আমার নিজেরই একজন আত্মীয় গত পরশুদিন মারা গিয়েছেন দুটো ডোজ নেওয়ার পরেও টিকার। প্রশ্ন হচ্ছে টিকার কার্যকারিতা নিয়েও। এই যে কোভিশিল্ড যেটা সব থেকে বেশি দেওয়া হচ্ছে সেটা ট্রায়াল হয়েছিল 55 বছর বয়স পর্যন্ত মানুষদের উপর, অপেক্ষাকৃত সুস্থ সবল মানুষদের উপর, দেওয়া শুরু হলো 60 বছরের বেশি বয়স্ক মানুষদের উপর। এটা ঠিকই যে একটা অত্যন্ত অস্বাভাবিক পরিস্থিতিতে অত্যন্ত চাপের মধ্যে বিজ্ঞানীরা এই টিকা আবিষ্কার করেছেন এবং তার প্রয়োগ করে মানুষকে যথাসাধ্য রিলিফ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অনেকগুলো প্রশ্ন যখন উঠে যায় তখন সেই রিলিফের মধ্যে অনেক সংশয়ের কাঁটা বিঁধে থাকে, অনেক খচখচানি বিঁধে থাকে। আমাদের দেশে যে নীতিটা নেওয়া হয়েছে যে রাজ্য সরকারগুলো আলাদা 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 করে নিজের মতো করে টিকা জোগাড় করবে, দেশের মধ্যে থেকে হোক বিদেশ থেকে হোক, কেন্দ্রীয় সরকার কি চাইছে যে রাজ্য সরকারগুলোর মধ্যে টিকা জোগাড় করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হোক, টেন্ডার ডাকার কথা বলা হচ্ছে? তার মানে কি এই টিকা নিলামে বিক্রি করা হবে, যে বেশি দাম দেবে, যার সামর্থ্য বেশি সে সেই টিকা পাবে? মানবতা কি সে কথা বলে? আমরা কিন্তু দেখছি এমনকি আমেরিকার মতো কট্টর পুঁজিবাদী দেশ, তারাও কিন্তু এই টিকার উপর থেকে যে মেধাস্বত্ব থাকে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট থাকে, যার জন্য টিকার দাম বেশি হয়, যে একটা নির্দিষ্ট কোম্পানি পেটেন্টেড ফর্মুলা অনুযায়ী কোম্পানি তৈরি করতে পারে, সেটা তুলে দেওয়ার যে প্রস্তাব আমেরিকা পর্যন্ত সেটা সমর্থন করেছে, মানবিক কারণে সমর্থন করেছে, কারণ এতে বহু মানুষের মঙ্গলের প্রশ্ন জড়িত, বহু মানুষের বেঁচে থাকার প্রশ্ন জড়িত। সেই জায়গায় আমাদের দেশে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোর মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতার বাতাবরণ তৈরি করছে তাতে শেষ পর্যন্ত আখেরে কার লাভ? আমরা যেটা সব থেকে দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি যে ঠিক যেই সময়টায় কেন্দ্রীয় সরকারের উচিত ছিল সুসংহতভাবে সারা দেশের মধ্যে যার যা সব থেকে প্রয়োজন সেই অনুযায়ী টিকা বণ্টন করা, সেই সময় কেন্দ্রীয় সরকার হাত তুলে দিয়েছে, সমস্ত দায়িত্ব রাজ্য সরকারগুলোর উপর ছেড়ে দিয়েছে। খুব সঙ্গতভাবে প্রশ্ন উঠছে, এবার রাজ্যগুলি যদি বলে জেলাগুলোকে যে জেলাগুলো তার নিজের নিজের জেলা পরিষদ তাদের নিজের নিজের মতো করে টিকা কিনে নেবে, জেলা পরিষদ যদি তার আরো বলে যে ব্লক স্তরে আলাদা আলাদা করে যা যার মতো করে টিকা কিনে নিক, শেষ পর্যন্ত তারা ফ্রি ফর অল হয়ে যায়। তাতে কি একটা সমাজের সুবিধা? তাতে কিন্তু অসুবিধা সব থেকে বেশি এই যে আমার টিকা নেওয়া কিন্তু শুধু আমার ভালো থাকার জন্য নয়, আমার টিকা নেওয়ার সঙ্গে কিন্তু আমার সংস্পর্শে যারা আসছেন তাদের ভালো থাকাও জড়িত, এটা কিন্তু গণস্বাস্থ্যের ব্যাপার। আমি আমার শরীরটাকে খুব সুস্থ রাখলাম, চাঙ্গা করলাম, ভালো রাখলাম, ব্যাপারটা সেরকম নয়, অন্যের থেকে আমারও সংক্রমণ হতে পারে, অন্য লোক যদি সংক্রমণ থেকে রক্ষা পাচ্ছে তা আমারও লাভ।
এই যে সমগ্র সমাজের কথা ভাবা, বৃহতের কথা ভাবা, সেটা আমরা ভুলে গিয়েছি। এটা এই মুহূর্তে আমাদের দেশের সব থেকে বড় দুর্ভাগ্য।